হ্যাঁ দাদা আমরা এমন একটি ভিডিও দেখা দিয়ে যাচ্ছি যে এই গাছটা এমন একটা মূল্যবান জিনিস যাতে এই গাছটায় কিছু রোগের জন্যে এই গাছটার রস খেলে সেই রোগটার থেকে কিছুটা আপনি কোন গাছগুলোর থেকে দাদা এই যে দেখেছেন এই যে গাছটা দেখেন এই যে ফুল আছে হ্যাঁ এই যে ফুল আছে এই যে গাছটার পাতা আছে দাদা আচ্ছা এখানে মেলা গাছ আছে এগুলো মূলত আপনি কিসের রোগের কথা বলছেন মানুষের পেটে ব্যথা হলে যে কোনো পেটে পাতা যে কোনো পেটে ব্যথা হলি যদি এই পাতা এটারে বলে ভাটির পাতা আচ্ছা বলে ভাটির পাতা আচ্ছা অনেক সময় রেল লাইনের পাশে হয় অনেক সময় বাগানে হয় এই পাতাগুলো দুটো তিনটে পাতা খালি পেটে ধুয়ে এটাকে খাওয়াই দিলি চামচে করে সেই জিনিসটা তার পাঁচ মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে এটা আপনি খেয়েছি আমরা নিজেরা জানি তাই জন্যেই এই গাছগুলোর কথা আমি এক জায়গায় এসেছি সেই জায়গায় এসে দেখে ভালো লাগলো তাই মানুষকে বললাম এবার যদি কেউ ভালো লাগে খাবে আচ্ছা যাদের পেটে বাচ্চা থাকে না 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 ওদের ওদের জন্য না 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 আর এমনি কি হঠাৎ খুব পেটে ব্যথা করতেছে হঠাৎ পেটে ব্যথা হলে আপনি এই পাতা দুটো থেকে তিনটে খাবেন আপনার একদম পুরো কাজ সাকসেস পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা মানে এই ছোটবেলার থেকে আপনার দিদা দিত হ্যাঁ আমরা খেয়েছি আমাদের অনেক ব্যথা হয়েছে আমরা খেয়েছি তাই আজকে বলছি আর অ্যাকচুয়ালি তো এইগুলো গাছগুলো সচরাচর অনেক জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না কিন্তু এগুলো জঙ্গলে ফঙ্গলে এইসব জায়গায় থাকে দাদা এইসব আচ্ছা এই দেখেন বড় চারিদিকে জঙ্গল দেখেছেন হ্যাঁ জঙ্গল তো দেখতেই পাচ্ছি দেখুন আমার সাথে আরেকটা দাদা আছে আমার কলকাতার দাদা সঞ্জু দাদা তো দেখবেন এগুলো আমার ভাই যেটা বলছে এটা মাথায় রাখবেন এটা অনেক কাজে লাগে ঠিক আছে যেহেতু আমরা খেয়ে দেখি এটা আমরা ছোটবেলায় খেয়েছি অনেক খেয়েছি ছোটবেলায় এর ভেতরে আবার মধুমত থাকে বলেন এইগুলো হ্যাঁ এগুলো মধু মধু এগুলো খাই না সুদের পাতাটাই খায় এগুলো হলো তিতো হ্যাঁ পাতাগুলো তিতো মানে অতিরিক্ত আপনার যদি পেটে ব্যথা করে হঠাৎ কোনো বাচ্চাদের বাচ্চাদের বলে দুটো বাচ্চাদের ওই একটা পাতা খাওয়ালেই হবে হালকা মানে যে রকম বয়স হয় বয়স্কদের মনে করেন বড় লোকদের আমাদের তিনটে করে দুটো তিনটে পাতা কচি পাতা হ্যাঁ কচি হোক বুড়ো হোক কাজ হবে মানে সেই গাছ আচ্ছা ঠিক আছে তো আপনারা কমেন্ট করে বলবেন যে যদি কেউ এই দাদার এই গাছের বানানো ঔষধ পেটে পাতার জন্য কাজ করে তো অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন আমাদের ভিডিও ভিডিওটাকে হ্যাঁ তো এই বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ একটু ট্রাই করে দেখবেন বলছে দাদা আমার ট্রাই করে দেখলে ভালো বুঝবেন আপনার ভাড়া প্লাস্টিক ধর ট্রাই না করলে তো বুঝবেন না প্লাস্টিকটা টা এবার ধর